আমাদের বার্থডে গার্ল, আমাদের বার্থডে, এখন গানটা গাও একটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রেমা, হ্যাপি বার্থডে। মাশাআল্লাহ, সে গর্জিয়াস, মাশাআল্লাহ। 3500 টাকা করে নিছি আমি ওদেরকে বলছি যে কোনো একটা করে ড্রেস নিতে পারবা, ওরা বলতেছে আমরা এটা অর্ডার দিবো, ওটা অর্ডার দিবো, আনবা এবার নিয়ে আসছে। এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি, তাহলে আমি একটু বলতাম আমার মাথায় কেন আসলো না। ঈদের মানে ঈদেরটা, ঈদের গোস্ত, ঈদের না আকিকার গোস্ত। চলো চলো, জামাগুলো মনে হচ্ছে আরেকটু শর্ট, মানে শর্ট কোনো ড্রেসের কালার। ভীষণ প্রপার ওয়েতে ব্লগ করব করব করে করা হয় না, আর যে কারণে আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না। আর তাছাড়া আমি বাচ্চাদের প্রতি প্রচণ্ড ফোকাস, আপনারা সবাই জানেন তো। সব কিছু মিলে ব্লগ একদমই আসে না। তো 24 নভেম্বর আমাদের ছোট্ট বোন প্রেমার জন্মদিন ছিল, ওই কারণে একটা ব্লগ করেছিলাম। তো প্রপার ওয়েতে ব্লগ যেটাকে বলে ওরকম না, ছকের বাইরে থেকে ধুম করে একটা ব্লগ করেছিলাম, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যদিও 30 নভেম্বর, ইচ্ছা আছে আজকে এই ভিডিওটা পোস্ট করব। এরকম প্রচুর 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 রেকর্ড করা আছে আমার ফোনে, এখন ভেবেছি সব ফেলে দেবো, কারণ ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেছে, এখন নতুন করে কোনো ছবি আর তোলা যাচ্ছে না। তো ভাবতে পারেন যে সোনিয়াপু এত অলস যে যখন ফোনের মেমোরি শেষ হয়ে গেছে তখন ব্লগ দিতে শুরু করলো। অনেকটা ব্যাপারটা তাই আসলে, আমি যে কতটা অলস সেটা নতুন করে বলবার কিছু নাই। সেই সাথে সাথে বলতে পারেন যে আমি বাচ্চাদের প্রতি অনেক বেশি ফোকাস, সে কারণে ব্লগ আসে না। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আজকের এই ছোট্ট একটা অংশ আপনাদের কাছে মানে ভালো লাগবে, কিংবা ভালো না লাগলেও দেখবেন, আর নাও যদি দেখেন আমার জন্য একটা মেমোরি হয়ে থাকলো। আমি এত সুন্দর কিছু সময় আমি হারাতে চাই না, আমি চাই সারা জীবন আমার সাথে এই মেমোরিগুলো থাকুক। চ্যানেলে আপলোড করলে যেটা হবে আমি মন চাইলে কখনো বসে বসে দেখতে পারবো, আর সেই সাথে যদি আপনারা যদি দেখেন একটা লাইক দেন, একটু কমেন্টস করেন, তাহলে তো সোনাই সোহাগা। যে কোনো গ্রুপে বা সার্কেলে কিছু সিক্রেট থাকে যেগুলো কখনো ডিসক্লোজ করা উচিত না, আমাদেরও কয়েকটা এরকম সিক্রেট আছে যেগুলো আমি কোনোভাবেই ডিসক্লোজ করতে চাই না এবং পারবো না। তো যেটা বলতে চাচ্ছি সেটা সিম্পল, সেটা হচ্ছে আমরা চাইছি যে সবাই সবার বার্থডেটা একটু সেলিব্রেট করব, বাট সারপ্রাইজ ওয়েতে। কিন্তু আজকে যেটা হয়েছে, আজকে যে সবসময় সবার বার্থডে প্ল্যান করে ওরই বার্থডে, তো আজকে ঠিক করেছি কোনো সারপ্রাইজ টারপ্রাইজ না, ওকে আমরা দাওয়াত করেছি আমাদের সাথে আজকে সুন্দর দিনটা স্পেন্ড করবা, বাকি সময় তুমি তোমার পরিবারের সাথে করো, ঠিক আছে, কিন্তু সকালটা আমাদের সাথে করবা। তো যা কথা তাই, আজকে ও সুন্দর করে সাজুগুজু করে আমরাও মোটামুটি রেডি সেডি হয়ে এসেছি, আজকে ওর সাথে আমরা কেক কাটাকাটি করে খাবো। তো সবাই চেষ্টা করেছে যার যার মতো একটা করে আইটেম নিয়ে আসার, বা দুটা করে আইটেম নিয়ে আসার, লাইক পোতলক পার্টির মতো। তো এটা হচ্ছে টুনা ফিশ, যেটা মুনা করেছে, মুনা টুনা ফিশটা অসম্ভব ভালো হয়েছিল। এটা হচ্ছে মালিহা করেছে, এটা হচ্ছে মাছের প্রিপারেশন, খুব ভালো হয়েছিল এটাও খেতে। এটা মাংস, এটা সোনিয়া যেমন করেছে এটা মোটামুটি হয়েছে খেতে, নিজের ঢোল তো নিজে পেটানো যায় না, তাই এটা বলা যাবে না ঠিক করে। তো এরকমই চৈতি করেছিল ডিমের একটা কারি, তারপরে হচ্ছে ভেজিটেবলস আর খিচুড়ি করেছিল, না না অন্য একটা কিছু করেছিল আমার মনে নাই। আর এটা হচ্ছে পোলাও, কারণ এটা মুনার বাসায় হয়েছে, পোলাও আইটেম যেহেতু অনেক বেশি করা লাগে তাই এটা মুনাই করেছে। মুনাও 2-3টা আইটেম করেছে, প্রত্যেকটা আইটেম ভালো ছিল। আর বার্থডে গার্ল কিন্তু নিজেও আমাদের জন্য একটা পুডিং করে নিয়ে এসেছিলো, আবার ফুটনভাবেও এনেছিল। তো সবাই যার যার মতন করে, ফুটনভাবে আমাদের জন্য সব সময় খাবার নিয়ে আসে, সব সময় মজার মজার খাবার নিয়ে আসে, এরকমই সবাই যার যার মতন করে খাবার নিয়ে এসেছিল। আর পপিভাবে এনেছিল হচ্ছে টমেটো ভর্তা আর মাছের ভর্তা, আর কারো নাম যদি ভুলে আমি বাদ দিয়ে দিই আমি সত্যি দুঃখিত। আর আমাদের সাথে ছিল হচ্ছে যে লাকি এনেছিল বাংলাদেশ থেকে, ওর হাজব্যান্ড গিয়েছিল বাংলাদেশ থেকে, একটা ইয়ে এনেছিল আচার এনেছিল, ওটাও নিয়ে এসেছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি।
তো আজকে এই বার্থডে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আগেই বললাম যে ভালো না যদি লাগে তো কিছু করার নাই, আমাদের এই সুন্দর মেমোরিটা যারা জহরে আছেন তারা এনজয় করবেন, এবং আমরা মোস্টলি যারা এসেছি সবাই আগে সিঙ্গাপুরে থাকতাম, তো সিঙ্গাপুর থেকে যারা দেখবেন তারা রিলেট করতে পারবেন যে আমরা কত ভালো আছি। আর কেউ যদি আসতে চান, নতুন যোগ দিতে চান এই পরিবারে, ইউ আর ওয়েলকাম। জহরে আপনাদের জন্য সবসময়, আমি তো জহরের কোনো সুলতান নই যে আপনাকে ইনভাইট করবো, বাট ইউ আর ওয়েলকাম, কারণ জহরের সময়গুলো সত্যিই খুব সুন্দর সময় কাটে। মালয়েশিয়া অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা, আমি সবসময় বলি এটা ক্লোজ টু হ্যাভেন, এতটাই সুন্দর জায়গা। সেই সাথে যদি এত সুন্দর যদি বন্ধু পাওয়া যায়, এত কিছু ভালো মানুষ পাওয়া যায় আমাদের সাথে, তাহলে তো কথাই নেই। আমি মানুষ কয়দিন বাঁচে আর মরে সেটাকেও জানি না আমরা, কিন্তু এই সুন্দর সময় আমি চাই যে আমার সাথে লম্বা সময় থাকুক। তাই জন্য আমি নিজের স্বার্থে এই ভিডিওটা আমি একদম সেভ করে রাখলাম আমার এই ইউটিউব চ্যানেলে। বাকিটা আপনাদের ভালো লাগুক আর না লাগুক, তাতে কিন্তু আমার তেমন কিছু না, আসে যায়, আসে যায়, আসে যায়, অবশ্যই আসে যায়। আজকের এই পার্টিতে সব থেকে স্পেশাল আমাদের গেস্ট ছিল হচ্ছে ফুটন ভাবির বোন রুমা ভাবি। রুমা ভাবি আমাদের সবারই খুবই প্রিয় একজন মানুষ, উনি আমাদের মধ্যে সব থেকে হচ্ছে পপুলার, এবং বাংলাদেশে এমন কেউ নাই যারা সিঙ্গাপুরে বসবাস তাকে চিনে না। অবশ্যই সিনিয়র এবং সেই সাথে ভীষণ পপুলার একজন মানুষ, আমাদেরও ভীষণ প্রিয়। ওনার সাথে আমাদের এই সুন্দর সময়টা কাটাতে পারে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। সেই সাথে ফুটনবাবু কিন্তু কী এনেছিল আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের জন্য উনি চিকেন কোরমা করেছিল। ওনার হাতের চিকেন কোরমাটা এত ভালো হয়, অসম্ভব ভালো হয় খেতে, তো উনি আজকে স্পেশাল একটা কোরমা করে নিয়ে এনেছিলেন। আর পোলাওয়ের সাথে কিন্তু কোরমাটা খুব ভালো যায়, খুব মজা করে আমরা খেয়েছি, সেই সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো এবার খেয়ে দিয়ে নেওয়ার পালা। এটা আমাদের বার্থডে গার্লের প্লেট, এটা আমি রেকর্ড করেছি নার ছবি তুলেছি, এটা আমার প্লেট। আমি খুব মজা করে ভেজিটেবল আর মুনার ইয়াটা খেয়েছি, টুনা ফিশের কাবাবটা অসম্ভব ভালো হয়েছিল। আর প্রত্যেক আড্ডা শেষে একটা ফার্স্ট ক্লাস চা তো হবেই হবে, মুনা ভয়ঙ্কর সুন্দর চা বানায়, তো আজকে খাওয়া শেষে চা, তারপরে মিষ্টি টিষ্টি তো আছে, সেগুলো তো খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের সুন্দরী পপি ভাবি, এই হচ্ছে চৈতি ফুটন ভাবি, সবাই এত মজা করে আড্ডা দিচ্ছে, ননস্টপ ননস্টপ চলছে। পার্টি মানেই হচ্ছে আড্ডা, আড্ডা আর আড্ডা, আর খুব মজার মজার খাবার খাওয়া। মুনা করেছিল এই পায়েসটা, যেটা মালে পায়েস স্টাইলের একটা পায়েস, এটা নাম কি আমি জানি না। আর প্রেমা করেছিল পুডিংটা, পুডিং প্রেমার অসম্ভব ভালো হয়। আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক। তো এবার খাওয়া দাওয়া শেষ, চা আড্ডা শেষ, এবার হচ্ছে কেক কাটাকাটির পালা। আমি তো এখান থেকে গাচ্ছি, আসো 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 আসো, আপনি এদিকে আসো।